প্রত্যেক মাসেই দুইটি একাদশী হয় একটি হয় কৃষ্ণপক্ষে এবং একটি হয় শুক্লপক্ষে যারা এই একাদশী ব্রত সঠিক এবং সম্পূর্ণ বিধি অনুযায়ী পালন করেন ওদের অবশ্যই সকল মনস্কামনা পূর্ণ হয় হিন্দু ধর্ম সংস্কৃতিতে প্রত্যেক মাসের এগারোতম তিথি অর্থাৎ একাদশী তিথিতে ব্রত এবং উপবাস করা হয় এবং একাদশী তিথিকে অনেক পবিত্র মানা হয় কিন্তু বছরে দুইটি একাদশীকে আমরা একই নামে জানি একটি হলো শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী এবং আরেকটি হলো পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী এই দুইটি একাদশীকেই পুত্রদা একাদশী নামে জানা যায় শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে একাদশী হয় সেই একাদশীকে আমরা বিভিন্ন নামে জানি পুত্রদা একাদশী পবিত্রপণা একাদশী পবিত্র একাদশী ইত্যাদি নামে জানা যায় এবার আলোচনা করব শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী হয় অর্থাৎ পবিত্র একাদশীর ব্রতকথা নিয়ে শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ধর্ম সংস্কার চ্যানেল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তোর সঙ্গে যারা ধর্ম সংস্কার চ্যানেল নেতন আছেন অবশ্যই ধর্মসংস্কার সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য এবং আপনারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না এবং ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন তাহলে এবার শুরু করছি একদা ধর্মরা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে ভগবান আপনি আমাকে কামিকা একাদশীর ব্রত মহাত্ম বলে অনেক কৃপা করেছেন এবার আমি জানতে চাই শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে একাদশী হয় সেই একাদশীর নাম কি এবং সেই একাদশীর ব্রত কথা ও ব্রত মহাত্ম সম্পর্কে জানতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরা যুধিষ্ঠিরকে বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে একাদশী হয় সে একাদশীর নাম পুত্রদা একাদশী দ্বাপর যুগের প্রারম্ভে মহিষপতি নামের একটি নগর ছিল এবং সেই রাজ্যে মহিজিৎ নামের একজন রাজা রাজ করতেন কিন্তু পুত্রহীন হওয়ায় তিনি সর্বদাই দুঃখিত থাকতেন উনি মানতেন যে যার কোনো সন্তান নেই তার জন্য ইহুলোক এবং পরলুক সবই দুঃখদায়ক অনেক উপায় করেও কোনো সন্তান না হওয়ায় উনি সর্বদাই দুঃখিত থাকতেন সময় পার হওয়ার সাথে সাথেই উনি বৃদ্ধ হতে লাগলেন এবং তাই তিনি একদা রাজ্যের সকল প্রজার প্রতিনিধিদের ডাকলেন এবং কি বললেন যে আমার রাজকোষে অন্যায় উপার্জন করা কোনো ধন নেই তথা আমি কখনো কোনো ব্রাহ্মণ বা কোনো প্রজার ধন আত্মসাত করিনি এবং আমার যেহেতু পুত্র নেই তাই আমি সকল প্রজাদের পুত্রের সমান লালন পালন করেছি আমি অপরাধীদের পুত্র তথা বান্ধবের মতো দণ্ড দিয়েছি কখনও কারোর সাথে আমি কোনো ছল করিনি কাউকে ঘৃণা করা তো দূরের কথা আমি সবাইকে সমাজ দেখেছি আমি সর্বদা রাজ ধর্মের পালন করেছি তথাপি আমার কোনো পুত্র নেই তাই আমি অনেক দুঃখী এবং আমি জানতে চাই আমার এই সকল দুঃখের কারণ কি রাজা মহিজিতের এই সকল কথা শুনে রাজ্যের প্রজার প্রতিনিধিরা বনে গেল এবং সেখানে যেহেতু অনেক বড়ো বড়ো ঋষিমণিরা সাধনা করছেন তাই অবশ্যই ওদের সাথে করার জন্যই সকল প্রতিনিধিরা প্রজার প্রতিনিধিরা সেই বনে গেছিলেন এবং রাজার কামনা পূর্তির জন্য শ্রেষ্ঠ ঋষিদের সাথেও বার্তালাপ করলেন এবং এভাবেই ওরা গিয়ে পৌঁছলেন এক আশ্রমে সেই আশ্রমে তপস্যায় লীন ছিলেন একজন ঋষি যিনি ধর্মজ্ঞাতা শ্রেষ্ঠ তপস্বী গভীর সাধনায় নিরাহার জিতেন্দ্রীয় জিতাত্মা জিত ক্রোধ এবং সনাতন ধর্মের মূল তত্ত্ব যিনি জানতেন সকল শাস্ত্রের জ্ঞাতা মহাত্মা মুনিকে দেখলেন সবাই গিয়ে সেই মহাত্মা ঋষিকে দেখা মাত্রই প্রণাম করলেন এবং প্রণাম করার পর সেই মহাত্মা জিজ্ঞেস করলেন যে আপনারা কোথা থেকে এসেছেন এবং এখানে আসার কারণ কি নিঃসন্দেহ আমি আপনাদের মঙ্গল করব আমার জন্ম শুধু পরের উপকারের জন্যই হয়েছে তাতে কোনো সন্দেহ করবেন না লম শিশির এই সকল কথা শুনে সবাই বলেন যে হে মহর্ষি মহিষ্মতি নগরের ধর্মাত্মা রাজা যিনি নিজের প্রজাদের পুত্রের মতো লালন পালন করেন এবং সর্বদাই সকলের মঙ্গল করেন তথাপি উনার কোনো পুত্র নেই এবং যে কারণে উনি সর্বদাই দুঃখিত থাকেন এবং আমরা যেহেতু সেই রাজ্যেরই নাগরিক তাই আমাদের রাজার দুঃখী আমরাও দুঃখী আমরা সকলেই আপনার দর্শন পেয়েছি এবং আমরা নিশ্চিত যে আমাদের দুঃখ অবশ্যই মোচন হবে কারণ মহান পুরুষের দর্শন মাত্রই অনেক কষ্ট দূর হয়ে যায় এবার দয়া করে রাজার পুত্র সন্তান লাভ হওয়ার একটি উপায় বলুন প্রজাদের এই কথা শুনে ঋষি চোখ বন্ধ করে জানতে চাইলেন সেই রাজার পূর্বজন্মের বৃত্তান্ত এবং বললেন যে উনি পূর্বজন্মে ছিলেন একজন নির্ধন বৈশ্য এবং নির্ধন হওয়ার জন্য উনি অনেক খারাপ কাজ করেছেন উনি এক গ্রাম থেকে অন্য গ্রামে ব্যবসা করতে যেতেন এবং একদা উনি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে দুপুরের খাওয়াতে যেহেতু উনি দুই দিনের উপাসে ছিলেন একটি জলাশয়ে জল খেতে গিয়েছিলেন এবং ঠিক সেখানেই একটি গোমাতা জলপান করছিল এবং উনি সেই গৌমাতাকে জলপান করতে দেননি এবং নিজেই সেই জলাশয় থেকে জলপান করেছিলেন তাই উনাকেই এত কষ্ট ভোগ করতে হচ্ছে একাদশীতে উনি উপাসী ছিলেন বলেই উনি এই জন্মে রাজা হয়েছেন এবং দ্বাদশীতে যেহেতু উনি গোমাতাকে জল পান করতে দেননি তাই উনি পুত্র বিয়োগের দুঃখ ভোগ করছেন এই সকল কথা শুনে সেই প্রজারা বললেন যে শাস্ত্রে সকল পাপেরই প্রার্থিত্ব আছে তাই নিশ্চয়ই এই পাপ মোচন হওয়ারও কোনো না কোনো একটি উপায় যদি আপনি বলেন তাহলে অবশ্যই সেই রাজার সকল পাপ নষ্ট হয়ে যাবে যদি আপনি এরকম কোনো একটি উপায় বলেন তাহলে অনেক ভালো হয় তখন মহর্ষি লোমস বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে একাদশী হয় সেই একাদশীর নাম পবিত্র একাদশী পুত্রদা একাদশী নামেও সেই একাদশী জানা যায় যদি তোমরা সকলেই সেই ব্রত পালন করো এবং যদি রাত্রিতে তোমরা সকলেই জাগরণ করো তাহলে অবশ্যই রাজার পূর্বজন্মের সকল পাপ নষ্ট হয়ে যাবে তৎসঙ্গী রাজার অবশ্যই পুত্রপ্রাপ্ত হবে মহর্ষি মুনির এই বাণী শুনে সকলেই খুব আনন্দিত হলেন এবং সকল প্রজারা পুনরায় সেই নগর অর্থাৎ মহিষ্মতি নগরে ফিরে এলেন নগরে এসে সকলেই এই ব্রত পালন করলেন সঙ্গে সম্পূর্ণ রাত্র জাগরণ করলেন তারপর দ্বাদশীতে এই একাদশীর ব্রতের ফল সকলেই রাজার প্রতি সমর্পণ করলেন এবং যার পুণ্য প্রভাবে রানী গর্ভধারণ করলেন এবং প্রসবান্তে এক তেজস্বী বালকের জন্ম হল তাই হে রাজন শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীকে পুত্রদা একাদশী নামেও জানা যায় তাই যারা সন্তান সুখ থেকে বঞ্চিত ওদের অবশ্যই এই ব্রত করা খুবই প্রয়োজন এই ব্রতকতা পাঠ করলে বা এই ব্রতকতা শ্রবণ করলে সকল পাপ নষ্ট হয়ে যায় এবং ইহুলোকে সন্তান সুখ প্রাপ্ত হয়ে পরলুকে স্বর্গলোক প্রাপ্ত হয় তাই অবশ্যই আপনারা সকলেই এই ব্রত পালন করবেন এবং এই ব্রতের ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন এবার জেনে নিন এই শ্রাবণ মাসের পবিত্রা বা পুত্র একাদশীর সঠিক সময়সূচি এবার আলোচনা করছি শুক্লা শ্রাবণী একাদশী অর্থাৎ পুত্রদা পবিত্র একাদশী সঠিক সময়সূচী নিয়ে একাদশী শুরু হবে তেরোই শ্রাবণ চৌদ্দশো সাতাশি বাংলা উনত্রিশে জুলাই দুই হাজার বিশ দশমী তিথি থাকছে রাত্রি ঘটিকা দুটা সাতাশ মিনিট চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত তারপর শুরু হবে একাদশী এবং একাদশী তিথি থাকবে চোদ্দোই শ্রাবণ চোদ্দোশো সাতাশি বাংলা ত্রিশে জুলাই দুই হাজার বিশ বৃহস্পতিবার একাদশী তিথি থাকবে রাত্রি ঘটিকা বারোটা তেত্রিশ মিনিট আঠাইশ সেকেন্ড পর্যন্ত আবার বলছি একাদশী তিথি থাকবে চোদ্দোই শ্রাবণ চোদ্দোশো সাতাশি বাংলা ত্রিশে জুলাই দুই হাজার বিশ বৃহস্পতিবার রাত্রি ঘটিকা বারোটা তেত্রিশ মিনিট আঠাইশ সেকেন্ড পর্যন্ত থাকছে একাদশী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ